আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসছেন নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে আছে মাথা চামড়া রান্না করব। তো এখানে আমি মাথা চামড়া পরিষ্কার করে নিছি, রাইস কুকারে রান্না করব। তো রাইস কুকারে সমস্ত মশলা দিয়ে দিছি, পরিমাণ মতন হলুদ, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, তেল, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিছি। এখন আমি রাইস কুকারে বসাই দেবো রান্নাটা। তো গ্যাসের যে পরিমাণে দাম, তাতে এটা রান্না করতে অনেক সময় লাগে, আর এটা স্বাদ কিন্তু গরুর পায়ার মতন। তো এটা খেতেও মজা। এটা রান্না করে যে কোনো গরম ভাত বা রুটি, নান রুটি এগুলোর সাথে খেতে পারেন। তো আমি অনেক পানি দিয়ে এটা রান্না বসাই দিয়েছিলাম চুলোতে, পানিটাও অনেকটা টেনে গেছে। তো এটা রান্না করতে আজকে আমার এমনই ভাগ্য যে তিন চারবার কারেন্ট গেছে। তো তারপরও কী করা যাবে, চুলো আমি রান্না করব না, যেহেতু এটা রান্না করতে এটা যত জাল হবে ততই ভালো লাগবে। তো রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য আমি গ্যাসের খরচটা একটু চিন্তা করলাম। তো এইখানে আমার রান্না করা হয়ে গেছে। তো আজকে রান্না করার সময় তিন চারবার কারেন্ট চলে গেছিলো, তো রান্নাটা কেমন হয়েছে বলতে পারবো না। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আর ওরা সবাই খেয়ে নেছে। তো এখানে আমার শুধু এইটা দিয়ে খাইতে মন চাচ্ছে না, তো একটা ডিম ভেজে নেবো। এখন আমি ডিম দিয়ে আর এটা দিয়ে একটু খাবো। তো এটা রান্না করার শেষে আমি উপরে জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর এখন ডিম ভেজে তারপরে ভাত খাবো। তো রাইস কুকারে আমি ভাত বসাই দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। আর যে যে সাকিব স্কুলে সামিয়া টিফিনে খেয়ে গেছে, এখন আমি বাসায় একা আমি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া আমার খাওয়ার জন্য এখানে আমি প্লেটে ভাত নিয়েছি, আর এখন কিন্তু কারেন্ট নাই। তো এখন প্লেটে ভাত নিয়ে আমি এটা খাবো। তো মাথা চামড়াটা দিয়ে আসলে মূলত রুটি খেতেই মজা লাগে, ভাতটা দিয়ে আমার ভালো লাগতেছিল না, কিন্তু গরম ভাতের সাথে খেতে খাওয়া যায়। তো আমার ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই রান্না করছিলাম। তো আর ওইটা আমি একা একা পরিষ্কার করছি, রান্না করছি, তো ওইটা দিয়ে এখন আমার খাইতে মন চাচ্ছে না। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।